কি গো, অপর্ণাদের গৃহপ্রবেশে গিয়ে ওদের নতুন বাড়ি কেমন দেখলে? আরে বাড়ির কথা ছাড়ো, দরজাগুলো যা দেখলাম না, একেবারে অন্য ধরনের জানো, ভাবাই যায় না। এত কিছু থাকতে শুধু তোমার দরজাটাই মনে ধরলো? আরে তুমি জানো না, দেখলে মনে হবে দামি কাঠের, কিন্তু আসলে মজবুত স্টিলের। ধুর, তা আবার হয় নাকি? স্টিলের দরজা কিন্তু কাঠের মতো দেখতে। হ্যাঁ গো, ঠিক তাই, আমিও প্রথমে ওটাই ভেবেছিলাম, কিন্তু সামনে গিয়ে দেখলাম, ও মা, কি সুন্দর, কি মজবুত, আর সবচেয়ে বড় কথা, এটাই ঘুণ ধরে না, এটা বেঁকে যাবে না, আর আগুন লাগার তো প্রশ্নই নেই। আর সুরক্ষা, এটা সবচেয়ে নিরাপদ আর সুরক্ষিত, এটা যে টাটা স্টিলের, নাম টাটা প্রবেশ, এবার কোলাপসেবলের আর কোনো দরকারই নেই। অন্যের বাড়ির দরজার কথা বাদ দিয়ে এবার আমাদের পুরনো কাঠের দরজাগুলোর দিকে তাকাও বৌমা, ওগুলো তো এই ক বছরেই খুন ধরে গেছে, আর বর্ষাকালে তো বন্ধও করা যায় না। স্টিলের দরজা হলে ওসবের আর চিন্তাই নেই। উফ, চারিদিকে যে হারে দরজা ভেঙে চুরি ডাকাতি হচ্ছে। ঠিকই তো, সারাদিন তোমরা বাড়িতে একা একা থাকো, তোমাদের সুরক্ষাটা আমার কাছে সবচেয়ে দামি, ওটাতে কখনো কোনো আপোষ নয়। হ্যাঁ মা, তাহলে অপর্ণা মাসির বাড়ির দরজাগুলোর মতো আমাদেরও দরজাগুলো খুব সুন্দর হয়ে যাবে, আমি সবাইকে ডেকে দেখাবো। কিন্তু তাহলে আমাদের আবার গৃহপ্রবেশ করতে হবে টাটা প্রবেশের সাথে, আপনারাও ভুলবেন না কিন্তু, টাটা প্রবেশ, এটি একটি সুন্দর সুরক্ষিত প্রবেশ।